কচুরিপানা বাংলাদেশ তো বটেই, সারা পৃথিবীর অনেক জলাশয়ে এর দেখা মেলে। ইতিহাস ঘাটলে দেখা যায় এর ফুলের সৌন্দর্যে বিমোহিত হয়ে জর্জ মর্গ্যান নামের এক পাট ব্যবসায়ী বাংলায় নিয়ে এসেছিলেন আমাজন এলাকার এই উদ্ভিদটি। এরপর এই উদ্ভিদের ভূত বাংলার ঘাড়ে অনেকটা চেপে বসেছিল। প্রশাসক থেকে ব্যবসায়ী, রাজনীতিবিদ থেকে গবেষক, সবার মাথা ব্যথা হয়ে ওঠে কচুরিপানা। 1900 সালে নতুন শতাব্দীর শুরুতে পূর্ব বাংলার বিস্তীর্ণ জলাশয়ে এই উদ্ভিদের এক অপূর্ব বিস্তার ঘটে। শেষে 1914 সালে নারায়ণগঞ্জের তৎকালীন চেম্বার অফ কমার্স কচুরিপানার এই লাগামহীন বিস্তারে অতিষ্ঠ হয়ে নালিশ করে ইংরেজ প্রশাসকদের কাছে। এটি আটকে দিচ্ছে খাল বিলের গুরুত্বপূর্ণ সংযোগ, গ্রামগঞ্জ থেকে পাট চাল সংগ্রহে বড়ই অসুবিধা, তাই এটি না সরলে রেভিনিউতে টান পড়বে। পাশাপাশি বাংলার বিশাল ভাটি এলাকার আমন ধান চাষে এই কচুরিপানা যেন জমদূত। বর্ষাকালে ঘাসের অভাবে অধিক মাত্রায় কচুরিপানা খেয়ে গবাদি পশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি প্রধান দেশে গবাদি পশুর অভাবে হাল চাষ এক প্রকার অসম্ভব ছিল তখনকার দিনে, তাই সব দিক থেকে বাংলার অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করে এই কচুরিপানা। তাই ইংরেজ প্রশাসকদের অর্থনীতি বাঁচানোর তাগিদে কচুরিপানার বিরুদ্ধে লড়াই করতে ডাকলেন গবেষকদের। 1920 সালে গবেষকরা পূর্ব বাংলার কচুরিপানার নমুনা সংগ্রহ করেন। পরীক্ষাগারে এর বীজের বিভিন্ন পরিবেশে জন্মানোর ক্ষমতা যাচাই করা হয়। এই উদ্ভিদ পানি তো বটে, স্থলেও বেঁচে থাকতে পারে। এর বীজ দীর্ঘদিন মাটিতে অক্ষত অবস্থায় থেকে যায়, রোদের তীব্র গরমেও একে শুকিয়ে ধ্বংস করা যায় না। একজন বিশেষজ্ঞ কচুরিপানা নিয়ে কাজ করে 1914 সালে পরামর্শ দিয়েছিলেন, কচুরিপানাকে পানি থেকে তুলে জমা করে সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরপর শুকিয়ে সার হিসেবে ব্যবহার করার প্রচলন শুরু হয়, কিন্তু দিনে দিনে তা হিতে বিপরীত হয়। গ্রীষ্মের রোদে যে কচুরিপানা শুকিয়ে গেছে, আপাত দৃষ্টিতে তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেই কচুরিপানার বীজের ছিটে ফোটাও অবশেষ হিসেবে থেকে গেলে বর্ষায় পানির ছোঁয়া পাওয়ার সাথে তা জেগে ওঠে। কৃষি জমিতে অল্প পানিতেই কচুরিপানা দিয়ে ভরে যায়, আমন ধান আর পাট চাষ কঠিন হয়ে যায় এর জন্যই। কেনেথ ম্যাকলিনের রিপোর্ট অনুযায়ী বাংলার বিভিন্ন এলাকায় কচুরিপানার ক্ষতির তীব্রতা, ছবিতে যে এলাকা যত গাঢ়ভাবে চিহ্নিত সেখানে সমস্যা তত বেশি। প্রায় একই সময়ে পূর্ব বাংলার কৃষি বিভাগের ডেপুটি ডিরেক্টর কেনেথ ম্যাকলিন ঢাকা এগ্রিকালচার ফার্মে কচুরিপানার রাসায়নিক উপাদান নিয়ে গবেষণা করে দেখেন যে এতে উচ্চমাত্রার পটাশিয়াম, নাইট্রোজেন এবং ফসফরিক অ্যাসিড আছে। ম্যাকলিন সরকারকে পরামর্শ দেন, কচুরিপানা নিয়ে সঠিক গবেষণা করলে হয়তো লাভের মুখ দেখা সম্ভব, বিশেষ করে প্রক্রিয়াজাত করে সার, পশু খাদ্য এবং রাসায়নিক উপাদান তৈরি সম্ভব। ব্যাপক আকারে গবেষণা চালানোর জন্য 850 মন কচুরিপানা সংগ্রহ করে এর 499 মন স্তূপ করে পোস্তে দেওয়া হয়, বাকিটা শুকিয়ে পোড়ানো হয়। এতে দেখা যায় পোস্তে দিলে এর নাইট্রোজেনের পরিমাণ এসে দাঁড়ায় 0.72%, যেখানে শুকিয়ে নিলে দাঁড়াচ্ছে 2.24%। এছাড়া পোস্তে দিলে পটাশের 70% এবং নাইট্রোজেনের 60% হারিয়ে যায়। সুতরাং একে শুকিয়ে প্রক্রিয়াজাত করলে ভালো ফল পাওয়া যাচ্ছে। বাংলার খালে বিলে ঘুরে বেড়ানোর পটাশের এই উৎস সারা ফেলে চারিদিকে। প্রথম বিশ্বযুদ্ধের কারণে বিশ্ববাজারে পটাশের সংকট তখন, তাই মেসার্স শো অ্যান্ড ওয়্যালেস অ্যান্ড কো নামের এক কোম্পানি ভারত সরকারকে প্রস্তাব দেয়, তারা রাসায়নিক উপায়ে পটাশ তৈরির চেষ্টা করতে চায় কচুরিপানা থেকে। যদি ভালো মানের কচুরিপানা শুকিয়ে কিংবা ছাই আকারে পাঠানো যায়, তবে প্রতি টনে তারা 84 থেকে 112 রুপি পর্যন্ত দিতে রাজি আছে। কয়েক দফা নমুনা হাতে পাওয়ার পর কোম্পানিটির কচুরিপানাতে প্রত্যাশিত মানের পটাশ পায়নি। তারা জানায় যদি পাঠানো নমুনায় 15% নিচে পটাশ থাকে, তবে তারা কিনতে রাজি না। তাই ভারত সরকার উৎসাহ দেয় ভালো মানের কচুরিপানা খুঁজে বের করতে, যেখানে পটাশের পরিমাণ বেশি। অন্যদিকে বাংলার প্রাদেশিক সরকার কচুরিপানাকে বাণিজ্যিকভাবে চাষের বিরোধী। এই পরিস্থিতিতে তিনি খানিকটা বিরক্ত হন, কারণ এটি থেকে সার বা পটাশ তৈরি হবে এবং তাতে যা লাভ হবে তার চেয়ে বেশি হচ্ছে সামগ্রিক অর্থনীতির ক্ষতি। জলাশয় দিয়ে ছড়ানো পূর্ব বাংলার মানুষের জীবনযাপন বিপন্ন হচ্ছে, নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বাংলার প্রাদেশিক সরকারের তোড়জোড়ে 7 জন সদস্য নিয়ে কচুরিপানা কমিটি করা হয়। এর একজন সদস্য ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। কমিটির কাজ হলো কচুরিপানা নিয়ে একটি রিপোর্ট তৈরি করা, যাতে এর উপর ভিত্তি করে প্রাদেশিক সরকার তার অবস্থা ঠিক করতে পারে। এটিকে নির্মূল করা হবে কিনা, করলে কি উপায়ে, আর যদি রেখে দিতে হয় তাহলে নিয়ন্ত্রণের উপায় কি, এসব বিষয়ে 1921 থেকে 1922 সালে এই কমিটি 7টি মিটিং করে। তবে তারাও ঠিক করতে পারেনি ঠিক কিভাবে কচুরিপানাকে নির্মূল করা যায়। আবার অর্থনৈতিক প্রশ্নে, বিশেষ করে কচুরিপানা থেকে সার ও রাসায়নিক উপাদান বিষয়েও তারা দ্বিধায় থেকে যায়। অর্থাৎ প্রাদেশিক সরকারের হাতে একটি উপায় থেকে যায়, লোকবল কাজে লাগিয়ে এটিকে ধ্বংস করা। সিটি নিউজ ডেস্ক, ঢাকা।